শিখবো সেটি হচ্ছে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করুন। এটি ভুলে যাওয়া যাবে না, প্রতিদিন ইফতারিকে সামনে নিয়ে আমরা দোয়া করব। কারণ হাদিসে এসেছে সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। এই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। এর মধ্যে একটা দোয়া হচ্ছে দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। দাওয়াতুস সাইমি মাকবুল, এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ঠিক ওই মুহূর্তটাতে আল্লাহ তাআলার সফট কর্নার খুব বেশি গ্রো করে, আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে একটা অভাবনীয় জোশ পড়ে যায়। আল্লাহ তাআলা এই দৃশ্যটাকে খুব দেখতে পছন্দ করে যে বান্দা সামনে খাবার নিয়ে বসে আছে, শরবত নিয়ে, পানীয় নিয়ে বসে আছে, ক্ষুধায় তৃষ্ণায় সে জর্জরিত, সে চাইলেই সামনে থেকে নিয়ে মুখে তুলে খাবারটা খেতে পারে, কিন্তু সে আমার ভয়ে খাচ্ছে না। তখন আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখতে বড্ড পছন্দ করেন। ঠিক এই মুহূর্তে আপনি যখন বুদ্ধি করে আল্লাহ তাআলার কাছে চাইতে শুরু করবেন কায়মনো বাক্যে জলের পানি ছেড়ে, আপনি চাইতে দেরি হবে, এই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হতে দেরি হবে। তাই এই ভুলটি যেন আমরা না করি, এই বরকত যেন আমরা মিস না করি। প্রতিদিন খেয়াল করে, সম্মানিত তিনি ভাই এবং বোনেরা, খেয়াল করে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করুন। আপনার কী চাহিদা আকুতি মিনতি আল্লাহর কাছে আছে আপনি পেশ করুন। সাত নম্বর পয়েন্টটি হচ্ছে ধীরস্থিরভাবে তারাবির সালাত পড়ুন। প্ল্যান করে ফেলুন কোন মসজিদে পড়বেন, কোথায় পড়বেন, কোভিড আউটব্রেকের কারণে কোনো রেস্ট্রিকশন থাকলে বাসায় কীভাবে পড়বেন, পরিবেশটা আপনি কেমন দেখতে চান, কীভাবে করতে চান, এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করে ফেলুন। তারাবির সালাতের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে ধীরস্থিরভাবে তারাবির সালাত আদায় করুন। সালাত তারাবি শব্দের অর্থই হচ্ছে বিশ্রামের সালাত, অর্থাৎ আপনি বিশ্রাম নিয়ে নিয়ে দুই দুই রাকাত করে, চার রাকাত শেষে তাসবি পড়ে বিশ্রাম নিয়ে আবার দুই রাকাত চার রাকাত এভাবে পড়তে থাকবেন। আমাদের বাংলাদেশের বেশিরভাগ মসজিদগুলোতে যেহেতু বিশ রাকাতের সালাতুত তারাবি হয়, আমরা সাজেস্ট করি যে আপনারা বিশ রাকাত সালাতুত তারাবি আদায় করুন। অসুস্থতাজনিত কোনো কারণে কারো যদি কম পড়তে হয় সেটা ভিন্ন ব্যাপার, তবে আমরা বিশ রাকাতের কথাই সবাইকে সাজেস্ট করে থাকি। যেহেতু এটা আবাদতের মাস, যত বেশি আবাদত করা যায় ততই এটা কল্যাণকর। তো সেক্ষেত্রে রাকাত বিতর্ক আপনাদেরকে এড়িয়ে চলা উচিত। রমাদান আসলে আমাদের মধ্যে এই শয়তান এই বিষয়টাকে উস্কে দেয় যে তারাবির সালাত কি আট রাকাত না বিশ রাকাত নাকি বারো রাকাত। সো তারাবির সালাত ধীরস্থিরভাবে আদায় করুন, রাকাত বিতর্ক এড়িয়ে চলুন। এটা হচ্ছে একটা বড় ফিতনা। কত রাকাত আপনি পড়বেন আপনার সাধ্য অনুযায়ী আপনি পড়ুন, আমরা বিশ রাকাতের কথা সাজেস্ট করি, তবে রাকাত বিতর্কে জড়ানো আমাদের কখনোই উচিত হবে না। আট নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে শেষ রাতে তাহাজ্জুদের সালাত আদায় করা। বছরের অন্য সময়গুলোতে রাত চারটার দিকে উঠে আসলে অনেকের পক্ষেই তাহাজ্জুদের সালাত আদায় করা সম্ভব হয়ে ওঠে না, যেহেতু রমাদানুল মোবারককে সাহারি খাওয়ার জন্য আমাদেরকে উঠতেই হচ্ছে। সাহারি খাওয়ার পরে আপনি অজু করে আপনার সুবিধা মতো দু রাকাত চার রাকাত তাহাজ্জুদের সালাত আপনি আদায় করুন। তাহাজ্জুদের সালাতে সিজদায় পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার মনের আকুতি আপনি তুলে ধরুন। এই মুহূর্তটাতে তাহাজ্জুদের এই সময়টাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে মনোনিবেশ করে তিনি ডাকতে থাকেন, কার কী লাগবে, কার খাবারের দরকার আমার কাছে চাও আমি খাবারের ব্যবস্থা করে দেবো, কার রিজিকের দরকার রিজিকের ব্যবস্থা করে দেবো, কার সফলতা দরকার আমি আল্লাহ তাআলা সফলতা দেওয়ার মালিক আমি সফলতার ব্যবস্থা করে দেবো। যে মুহূর্তটুকুতে বা যে সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য তিনি আমাদেরকে ডাকছেন, আমাদেরকে দেওয়ার জন্য তিনি বসে আছেন প্রস্তুত আহ্বান করছেন, কিন্তু আমরা সেই আহ্বানে সাড়া দিচ্ছি না। তাই রমাদানুল মোবারকের তাহাজ্জুদের সালাতের অভ্যাস করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের আসছে, যেহেতু সাহারি খেতে আমরা উঠবই, উঠে আমরা তাহাজ্জুদের সালাত আদায় করে নেব। নয় নম্বর যে পয়েন্টটি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রিত ব্যবহার বা পরিমিত ব্যবহার। যত কম ব্যবহার করা যায় ফেসবুক ইউটিউব অনলাইনে, যত আপনি কম সময় দিতে পারবেন আপনার প্রোডাক্টিভিটি তত বাড়তে থাকবে। জরুরি প্রয়োজনে যে সমস্ত কাজ একেবারে করাই লাগে, যেগুলোকে অ্যাভয়েড করা মোটেও সম্ভব না, সেগুলো আপনি করতে পারেন। তবে আমাদের সাজেশন হচ্ছে ফেসবুকিং টুইটারিং এবং ইউটিউবিং এই সমস্ত কাজে, সোশ্যাল মিডিয়ার কাজে যত কম আপনি এর রমাদানুল মোবারকে সময় ব্যয় করতে পারবেন সময়টা ঠিক ততই আপনার প্রোডাক্টিভ হতে কাজে লাগবে ইনশাআল্লাহ। দশ নম্বর পয়েন্ট এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে রমাদানুল মোবারকের মূল আকর্ষণ হচ্ছে রমাদানুল মোবারকের শেষ দশকে, অর্থাৎ রমাদানের কদরের রাতগুলো হচ্ছে লাস্ট 10 ডেজ অফ রমাদানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি মিনাল বিতর, রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদরের রাত তালাশ করো। তাই আপনারা যখন প্ল্যান করতে বসবেন এখনই ক্যালেন্ডার সামনে নিয়ে রমজানের শেষ দশক কত তারিখ থেকে কত তারিখ পরে প্ল্যান করে নিন, এবং অড নাইটগুলো বেজর রাত্রিগুলো কোন কোন রাত্রিগুলো হতে পারে এখনই প্ল্যান করে নিন।
যত ধরনের ব্যস্ততা, যত ধরনের ঝামেলা, যত ধরনের দায়িত্ব, এই কাজগুলোকে আপনি আগে পরে সেরে নেবেন, কিন্তু এই 10 দিনের স্পেশাল টাইমটাকে আমাদের ইবাদতের জন্য রাখা উচিত। আল্লাহ রাসূল ইসলাম রমজানের শেষ দশকে যখন তিনি পুষতেন, তিনি তখন এমনভাবে ইবাদত করতেন, তিনি কাউকে চিনতেন না, কারোর সাথে বেশি কথা বলতে চাইতেন না, তিনি রাতে সারা রাত জেগে থাকতেন, ফ্যামিলি মেম্বারদেরকে উঠিয়ে দিতেন, জাদ্দা ওয়া সাদ্দাল মিজার, কোমরে গামছা বেঁধে তিনি ইবাদতে লেগে পড়তেন। এই শেষ দশকে তিনি এত ইবাদত করতেন, বছরের কোনো সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ইবাদত করতে কিন্তু দেখা যেত না। তাই এই শেষ দশকের বেজোড় রাত্রিগুলো যেন আমরা মিস না করি, এবং শুধু 27 রমজানে আমরা কদর হিসেবে পালন করব ব্যাপারটা যেন এমন না হয়ে যায়। কারণ যদি কোনো কারণে কদর মিস হয়ে যায়, এটা হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও সেরা। ওই এক রাতের ইবাদত হচ্ছে 1000 মাসের ইবাদতের সমান। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুরিমা খায়রাহা ফাকদ হুরিম, যে কদরের রাতের বরকত থেকে বঞ্চিত হলো, হি ইজ দ্য লুজার। এই বরকতের মাসে নিশ্চয়ই আমরা কেউই লুজার হতে চাই না, আমরা সবাই গেইনার হতে চাই। সো আমরা যদি গেইনার হতে চাই, রমাদানের সর্বোচ্চ বরকতটুকু যদি আমরা হাসিল করতে চাই, লাস্ট 10 ডেজ অফ রমাদান, রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলো যেন আমরা খুবই আন্তরিকতার সাথে সিনসিয়ারলি ইবাদত করে কদরের বরকত হাসিল করবার চেষ্টা করি। সংক্ষিপ্ত পরিসরে রমাদান কেন্দ্রিক আমাদের প্ল্যান কেমন হওয়া উচিত এবং সেই প্ল্যান বা পরিকল্পনাতে কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত, এই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আমি আলোচনা করলাম। আশা করি এগুলো যদি আমরা খেয়াল রাখি, তাহলে খুব ফ্রুটফুল এবং প্রোডাক্টিভ ওয়েতে আমরা আমাদের রমাদানকে কাটাতে পারব। আমরা গত বছর আমাদের অনেক প্রিয়জনদের সাথে একসাথে রমাদান কাটিয়েছি, তাদের অনেকে কিন্তু এবছর আমাদের সাথে নেই। এবং কোভিড আউটব্রেকের এই যে সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ যেভাবে শুরু হয়েছে, আমরা আমাদের অনেক প্রিয়জনদেরকে হারিয়েছি। আমরা এই রমাদান কারা পুরো রমাদান পাবো আমরা জানি না, আবার আগামী বছরের রমাদান পর্যন্ত আমরা বেঁচে থাকবো কি না সেটাও আমরা জানি না। সো এই রমাদান হতে পারে আমাদের জীবনের শেষ রমাদান। আমাদের উই শুড কনসিডার দিস রমাদান দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল চান্স ইন আওয়ার লাইফ। আমাদের এভাবে চিন্তা করা উচিত যে হতে পারে এটা আমার জীবনের শেষ রমাদান, তাই আমার গুনাহ মাফের একটা সুবর্ণ সুযোগ হচ্ছে এই রমাদান মাস। তাই এই মাসের সর্বোচ্চ বরকতটুকু হাসিল করার জন্য আমরা যেন বুদ্ধিমানের পরিচয় দিই, আমরা যেন বেশি বেশি ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হতে পারি। সম্মানিত শ্রোতা, কোভিড আউটব্রেক গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, বিশেষ করে বাংলাদেশে সেকেন্ড ওয়েভের কবলে পড়ে আমরা আমাদের অনেক প্রিয়জনদেরকে হারিয়েছি। সো আসুন আমরা সাবধানে জীবনযাপন করি, বি সেফ, যেখানে থাকুন আপনারা সাবধানে থাকুন, সেফ থাকুন, এবং অবশ্যই ঘরের বাইরে যখন বেরোবেন মাস্ক পরে বেরোবেন। Have a great Ramadan. Assalamu alaikum wa rahmatullahi.